আল্লাহ পাক কোরআনে আয়াতগুলোকে নাযিল করে দেয়, পরিষ্কার করে জানিয়ে দেয় উহুদের মর্যাদা সম্পর্কে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক এলান করে দিলেন, এই মূসা যা খিজিরের কাছে চলে যা। মূসা আলাইহিস সালামের একটা সঙ্গী ছিল, তার নাম হচ্ছে তাফসিরে জালালাইন বলছে ইউসা বিন নুন। এতে বলা হয়েছে একটা যুবক, কোরআন ডাইরেক্ট বলছে যুবক, তাফসীর বলছে ইউসা বিন নুন নামক একটা যুবকের সাথে মূসা আলাইহিস সালাম সঙ্গী হয়ে আগিয়ে যাবে হযরত খিজিরের সাথে দেখা করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বলে যত কোনো ব্যক্তির সাথে আমাদের দেখা না হয় দুটো সমুদ্র মিলন কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত মাজমা আল বাহরাইন এই জায়গাটায় যতক্ষণ আমরা না যাই ততক্ষণ পর্যন্ত আমরা যেতেই থাকবো, যুগ যুগ ধরে আপনার হাঁটতে থাকবো। যখন ওই জায়গাটার মধ্যে উপস্থিত হলেন একটু ঘুমিয়ে গেলেন, কেন্দ্রান্ত হয়ে গেলেন, কিন্তু ওই জায়গায় যে গেছেন এটা বুঝতে পারেন নাই, আর একটু আগিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলে মূসা বিন নুন তোমার কাছে যে রান্না করা ভাজা পাকানো মরা মাছটা ছিল আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, খুবই দুর্বল আমাকে দাও খাবো। সঙ্গে সঙ্গে মুসাইসালামের দিকে লক্ষ্য করি সাবিন নুন বলছে আমরা যখন ওই সিনাখণ্ডের মধ্যে বিশ্রাম ছিলাম একটু ক্লান্ত বোধ করার কারণে বসে গিয়েছিলাম, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি, শয়তান আমাকে মাছের ব্যাপারটা ভুলিয়ে দিয়েছিল। ওই যখন ওই জায়গায় আমরা ছিলাম ওই জায়গা থেকে মরা মাছটা জিন্দা হয়ে সুরঙ্গ করে পানির দিকে সমুদ্রে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলছে আরে ওই জায়গাটার জন্যই তো আমি এসেছি এখানে, চলো আছে মুসাকে কোরআনের আয়াতে খিজিরের নাম নেই, এখানে বলা হয়েছে আপনি কোথায় এসেছেন? বান্দা হিসাবে আপনি ওলির কাছে এসেছেন, আর সেই যুগে নবী হয়ে ওলির কাছে গেছে। আল্লাহ কি শিক্ষা দিচ্ছে?
কোরআন বলছি না, নিজের চটি কেদার গোপাল ভাঁড়ের গল্প থেকে, নাসিরুদ্দিন শাহের গল্প থেকে, কমিক থেকে কথা বলছি, নিজের বাপদাদার জীবনী থেকে প্রভাব বিস্তার করার জন্য কথা বলছি, রাজনীতির কোন লিডারের কথা বলছি না। কোরআন বলছি নবী ওলির কাছে গেছে, আর তুমি উম্মত হয়ে ওলির কাছে এসেছো। আল্লাহ কি শিক্ষা দিচ্ছে? তো ওলিকে তো নবীর কাছে পাঠাতে পারতেন, যে নবীকে পাঠিয়ে কি বলছে, ছোট কাছে বড়কে পাঠিয়ে পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিল, যাবি আমি ওলিকে ওলির কাছে নবীকে পাঠিয়েছি, নবী ওলির কাছে এসেছে, বান্দা ওলির কাছে গেলে অসুবিধা না। একটা কথা বুঝলে, এটা ক্লিয়ার হলো তো? এখন আমার কিছু লোক আছে একটু তো বেশি বুঝদা, বেশি হাদিসের কেতাব পড়ে ফেলেছি, ইউটিউবের পোস্ট পড়ে বড় আলেম হয়ে গেছে, ফেসবুকের পোস্ট পড়ে বড় মুক্তি হয়ে গেছে, কথা বুঝতে শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী, চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী, খালি ফতোয়াবাজি করছে জায়েজ হয় না জায়েজ হয়। ওরা আবার কিছু আমাদের লিবারধারী ধরেছে, আবার লিবারধারী ধরে আবার হুজুরদেরকে গাল পাচ্ছে, সাইনবোর্ড প্রোফাইলে আমার মতো পীরজাদা আমার মতো ছবি লেগিয়ে দিয়েছে, যে আরেকজনকে গাল পাচ্ছে, ও কেউ নয়, ও দাদা পীরের নয়, ও লেবাস ধরে ঘুরছে। ঠিক আছে, তাই মেনে দিলাম। আচ্ছা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা জি জুড়ে বল জি সাহাবা তো জি কার কাছে গেছিলেন মনে আছে? আল্লাহ রসুল জুব্বাটা কাকে হাদিয়া দিয়েছিলেন? কাকে হাদিয়া দিয়েছিলেন? কিতাবে পড়ে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে এলান করে দেয়, মদিনার জমিনে ঘোষণা করে দেয়, কারান দেশ থেকে কারা হাজি সাহেব এসেছো আমার সাথে দেখা করো, কারান দেশের হাজি সাহেবরা দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী আল্লাহ রসুলের পাগল। হযরত তুমি কি ওয়াইস কারনি কে চেনো? ওয়াইস কে তুমি কি চেনো? ওই সময় হাজি সাহেবরা বলে হুজুর হতে একটা পাগল, সমাজের মানুষ যখন হাসে ওয়াইস কারনি তখন কাঁদে, সমাজের মানুষ যখন কাঁদে ওয়াইস কারনি তখন হাসে। হযরত ওমর বলে তুমি চেনো না চেনো না, সবাই যখন কাঁদে ওয়াইস কারনির মনের মধ্যে চিন্তা হয় এরা কাঁদছে কেন, আল্লাহর তো রহমত আছে, আল্লাহর রহমতের কাছে তো পানা চাক, আল্লাহ তার তো গুনাহ গুলোকে মাফ করে দিবে, আবার সবাই যখন হাসে ওয়াইস কারণে মনের মধ্যে চিন্তা নেয় এরা হাসছে কেন, এরা কি আল্লাহ জাহান্নামের কথা কি ভুলে গেল নাকি। সবাই যখন হাসে ওয়াইস কারণে আল্লাহর দিকে জাহান্নামের কথা চিন্তা করে কাঁদে, সবাই যখন কাঁদে ওয়াইস কারণে আল্লাহর রহমতের কথা চিন্তা করে হাসে, সেই ওয়াইস কারণের কাছে হযরত ওমর দাঁড়িয়ে আছে, হযরত ওমর যখন ওয়াইস কারণের কাছে দাঁড়িয়ে আছে, হযরত ওমরের দিকে লক্ষ্য করে ওয়াইস কারণি বলে ওমরের দিকে তাকিয়ে ওয়াইস কারণি ঘোষণা দিয়ে বলে আপনারা কে, আপনারা কে, কেন আপনারা যখন এখানে এসেছেন আমি আমার রসুলের শরীর থেকে যে গন্ধটা পেতাম জীবনে আমার রসুলকে দেখে নাই, মুস্তাফা জীবনে ওয়াইস কারণি দেখে নাই, তাও ওয়াইস কারণি বলছে আমার নবীর শরীর মুবারক থেকে যে সুগন্ধটা পেতাম আমি তো আপনাদের শরীর থেকে পাচ্ছি, আপনার কোথা থেকে এসেছেন যখন পরিচয় পেয়েছে ওয়াইস কারণির অজরদারের ওনার দাঁড়ি শুরু করে দেয়, আল্লাহ রসুল আবু বকরকে দিলেন না, উমরকে দিলেন না, উসমানকে দিলেন না, আলীকে দিলেন না, আমার নবী আমার রসুল ডাকবে আমার সাথে দেখা করতে বলবে, নবী একটা হাদিয়া দিয়েছে আমি দেব, বলতে পারতো তো সাহাবা
তাবিকে তো ডাকতেই পারে, সাহাবা হয়ে তাবির কাছে দাঁড়িয়ে আছে, হুজুর ইজ্জত তার বাড়িয়েছে, জোরে বল সুবহানাল্লাহ, হুজুর সম্মান দিয়েছে তাকে, আল্লাহ তাকে কবুল করে, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সবাই স্বল্পতে আলোচনা এগিয়ে যেতে হবে, খুব কঠোরভাবে বোঝার চেষ্টা করে, তাহলে ওলির দরবারে যাওয়া, জি ওলির দরবারে যাওয়া। এবার আসেন একটু হাদিসে কুদসি থেকে দলিল দিই, ওলির দরবারে বসাটা কি, ওলির দরবারে জিয়ারতটা করা কি? এই হাদিসটা বুখারী শরীফ রেওয়ায়েত করেছে, আবু দাউদ শরীফ রেওয়ায়েত করেছে, তিরমিজি শরীফ রেওয়ায়েত করেছে, ইবনে মাজাহ হাদিসটাকে রেওয়ায়েত করেছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, হাদিসের হাদিসে যে স্তর আছে, এই হাদিসের উসুলে হাদিসের স্তরের মধ্যে সব থেকে পরিষ্কার অক্ষরে আমার রসুল ঘোষণা দিচ্ছে, আমার আল্লাহ তাকে মহাব্বত করাটাকে মনে করে, যারা আল্লাহ অলিদেরকে মহাব্বত করে, আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে, আমি বলিনি কোন হালাল বলছি না, আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালোবাসা ওয়াজেব মনে করে, ওয়াজেব মনে করে, ওয়াজেব মনে করে, সুবহানাল্লাহ। আল্লাহর অলিদের মাহফিলটার মধ্যে গিয়ে যারা বসে, তাদেরকে আল্লাহ মহাব্বত করাটাকে ওয়াজিব মনে করে, আল্লাহর ওলিদের জিয়ারত যারা করে, মুতাআব্বিনা ফিহা, মুতাজাল্লিসিনা ফিহা, মুতাসাবিরিনা ফিহা, আল্লাহর ওলিদের জিয়ারত যারা করতে থাকে, আল্লাহর ওলিদের সাক্ষাৎ যারা করে, আমার আল্লাহ তাদেরকে মহাব্বত করাটাকে ওয়াজিব মনে করে। ওলির দরবারে আসা উপমান, ওলির দরবারে এসে কি পেলেন সেটা উপমান আছে। দ্বিতীয় পয়েন্ট, ওই কোরআন আয়াত যেখানে ছেড়ে এসেছে, মনে আছে তো, মরা মাছ জিন্দা হয়েছে, মরা মাছ কোরআন বলছে তো নাকি 161 নম্বর আয়াত, মরা মাছটা সুরঙ্গ করে জিন্দা হয়ে যাচ্ছে, আমি এবার যাচ্ছি না, সময় স্বল্পতা। তাহলে মরা মাছ কোথায় জিন্দা হলো? যেখানে আল্লাহর ওলি আছে সেই জায়গায়, কোরআন বলছে আমি বলি। তাহলে মরা মাছটা জিন্দা করে আল্লাহ কি বুঝাতে চাইছে? খিজির ফুঁক দিয়েছে, এ খিজির আসলাম ফুঁক দিয়েছে, পানি পড়া দিয়েছে, ওলিদের কাছে গেছে, মরা জিনিস জিন্দা হয়েছে, কোরআন বলছে মরা জিনিস জিন্দা হতে পারে, ওলিদের কাছে গেলে। এখানে বলছে কোন জায়গায় ওলিটা তৈরি হয়, মাজমা আল বাহরাইন, সমুদ্রের তো যে কোনো জায়গায় আল্লাহ খিজিরের সাথে মুসার দেখা করাতে পারতেন, মাজমা আল বাহরাইন দুটো সমুদ্রের মিলন কেন্দ্রেই কেন দেখা করালেন, ওই জায়গায় কেন খিজিরকে রাখলেন? সুফিয়ানা তাফসীর বলছি, তাফসীরের কারণ বলছি, পরিষ্কার করে লেখা আছে যে জায়গাটায় ওলি তৈরি হচ্ছে সেই জায়গায় দুটো সমুদ্র মিলন হচ্ছে, সুফিয়ানা তাফসীর বলছি, পরিষ্কার করে লেখা আছে যে জায়গায় দরিয়ায় শরিয়া আর দরিয়ায় তরিকা এই দুটো জিনিস এক জায়গায় হবে, সেই জায়গা থেকে ওলি তৈরি হবে। তৃতীয় নম্বর, মরা জিনিস জিন্দা হয়েছে, ওলিদের কাছে গেছে, মরা জিনিস জিন্দা হয়েছে, এর দ্বারা প্রমাণ হচ্ছে ওলিদের সহবতে গেলে মরা কালটা, অন্ধ কালটা, নোংরা কালটা আল্লাহ পরিষ্কার করে মরা কালটাকে জিন্দা করে। পয়েন্টটা বুঝতে পারলে, তাহলে চারটে পয়েন্ট বুঝিয়ে দিলাম আলোচনা আমায় বিদায় নেওয়ার আগে একটা ৩০৯ বছর আল্লাহর ওলিরা গুহার মধ্যে অবস্থা দিত, ৩০৯ বছর গুহার মধ্যে আছে, যখন ওলিগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক বড় তাফসীর ওদিকে যেতে পারছি না, ৩০৯ বছর
কাশ্মীরের মধ্যে মধ্যে এসেছে আসাবে কাফের মদিনা সাতটা যুবক ছেলে সেই যুগে বাচ্চার অত্যাচারের কারণে বাদশার ওই আইনগুলো এত তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল দিন পালন করতে পারছো না শরিয়াত পালন করতে পারছিল না ইসলাম পালন করতে পারছিল না সেই কঠিন সময় সেই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ পাকের ওই গলি বান্দা গুলো গুহার মধ্যে অবস্থিত গুহার মধ্যে ঢুকতে যাচ্ছে গুহার মধ্যে প্রবেশ করতে যাবে পিছনে কুকুরটা হেঁটে হেঁটে যাচ্ছে কিতনির কুকুর কোরআন কোরআন করে ছুটি কেতাব নাই কিন্তু কুকুরটা হেঁটে হেঁটে যাচ্ছে কুকুরটা আল্লাহকে কুকুরটা আওয়াজ করছে কুকুরটা হেঁটে হেঁটে যাচ্ছে অলিগুলো কুকুরটাকে তাড়িয়ে দেয় আওয়াজ করলে লোক জানতে পারবে নির্জমে যাচ্ছে তাড়িয়ে দিচ্ছে হাঁটিয়ে দিচ্ছে কুকুর কিন্তু পিছনে পিছনে যাচ্ছে তাফসীরের কেতাবের মধ্যে এসছে আল্লাহর ওলিদের পিছনে থাকতে থাকতে কথা না বললে রাখা যাবে না ইসলাম তোমার বাপের সম্পত্তি নয় ইসলাম মুড়ি মুড়কি মনে করো না তোমার মতে ইসলাম চলবে না আমি বিশ্বাসের আমার মতো ইসলাম চলবে না রেল রেলের রাস্তায় চলে গরু পরে কেটে বেরিয়ে যায় ছাগল পরে কেটে বেরিয়ে যায় মানুষ পরে কেটে বেরিয়ে যায় রেল রাস্তা পরিবর্তন করে না ঠিক শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে পিসায় পড়বে কেটে বেরিয়ে চলে যাবে
চাঁদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মোল্লা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়াত শরিয়াতের রাস্তায় চলবে, শরিয়াত তোমার বাপের সম্পত্তি না। ঠিক ঠিক এই কথা একমত না দুমত হয়ে গেল? একমত। তোমার বাপের সম্পত্তি পেয়েছ, এখন তো ইসলাম রেডিমেড হয়ে গেছে। কাপড়ের দোকানে মাল কিনতে যা, স্মল লার্জ মিডিয়াম এক্সেল ডবল এক্সেল, মালের সাইজ যেটা ফিটিং হয় গায়ে লাগায়, যেটা ফিটিং হয় না দোকানদারের কাছে ঢেকে আসে। ইসলাম তো রেডিমেড করে দিয়েছি, যেটা আমার মনের মতন লিখিয়ে দিলাম, যেটা হলো না তুলে রেখে দিলাম। চালাকি কতদিন চলবে? চালাকি কতদিন চলবে? সাধারণ মানুষ কতদিন চালাকি চলবে? খোদা তো তোমার কলজের খবরটা জানে। কথা ঠিক ঠিক বেদায় নিয়ে আমায় একটা